প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের সাথে আলোচনা করছিলাম সংখ্যা পদ্ধতি নিয়ে। ইতিমধ্যে তোমরা শুনতে পেরেছো যে তোমাদের পরীক্ষা শুরু হবে, পরীক্ষার ডেট অলরেডি হয়েছে। তাহলে আমি তোমাদের আইসিটি যেহেতু পড়াচ্ছি, আইসিটি সিলেবাসটা আমি তোমাদের সিলেবাস দেওয়া হবে, তারপরেও আমি আমার ক্লাসে তোমাদের সিলেবাসটা আমি বলে দিচ্ছি। তোমরা জানো আমি তোমাদের সাথে আলোচনা করছি তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে। আমি তৃতীয় অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে অংশটা আছে দুইয়ের পরিপূরকের আগ পর্যন্ত চেষ্টা করবো, অতটুকু পর্যন্ত তোমাদের যে প্রশ্নে দেওয়ার জন্য, মানে তৃতীয় অধ্যায় দুইয়ের পরিপূরকের আগ পর্যন্ত এতটুকু, এবং প্রথম অধ্যায়ের যে বিশ্বক্রমের যে অংশটা আছে বিশ্বক্রমের অংশটা আমি তোমাদের প্রশ্নে দিব। তাহলে তোমাদের যেহেতু 30 নম্বর পরীক্ষা হবে, 3 সেট প্রশ্ন হবে, 2 সেট হবে সংখ্যা পদ্ধতি থেকে এবং 1 সেট প্রশ্ন হবে প্রথম অধ্যায় অর্থাৎ বিশ্বক্রম থেকে, প্রথম অংশটা থেকে। তাহলে তোমরা ওইভাবে একটু প্রিপারেশন নাও, এটা হচ্ছে তোমাদের জন্য সিলেবাস। তাহলে আজকে আমি তোমাদের যে বিষয়টা দেখাতে চাচ্ছি, একটি অক্টাল সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করব এবং একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে কীভাবে অক্টালে রূপান্তর করব, এ বিষয়ের উপর আজকে আমি তোমাদের ক্লাস নিব। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে আইসিটি। ওকে, আমি তাহলে একটা উদাহরণ লিখি। ধরো একটা অক্টাল সংখ্যা 754.23 ধরে নিলাম একটা অক্টাল সংখ্যা। এই সংখ্যাটাকে যদি বলে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য, তাহলে আমরা কিভাবে করব? আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছি কিভাবে একটা অক্টাল সংখ্যা বাইনারিতে রূপান্তর করতে হয় এবং কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তোমাদের নিশ্চয় মনে আছে, অক্টাল সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে এটা 3 বিটে নিতে হবে, এবং হেক্সাডেসিমালকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে 4 বিটে নিতে হবে। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে কি করতে হবে? অক্টালকে 3 বিট, হেক্সাডেসিমালকে 4 বিট। তাহলে চলো এই অক্টাল সংখ্যাটাকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে নিতে পারি, এটার জন্য আমি এই সংখ্যা যা আছে এখানে একটু লিখে নিই, 0.23। আচ্ছা, এটা কি সংখ্যা? এটা একটা অক্টাল সংখ্যা। আমরা জানি অক্টালকে কয় বিটে লেখে, বাইনারি যখন নিব 3 বিটে লেখে। তাহলে আমি 3টা বিট একটু লিখে নিই, 1, 2, 4, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে গত ক্লাসে যে নিয়মটা, গত ক্লাসটা যদি তোমরা দেখে থাকো, তাহলে 7 এর বাইনারি কত হবে? তাহলে এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 7 হবে? 4, 8, 2, 6, 1, 7, 3টা সংখ্যা লাগবে। তাহলে 7 মানে হচ্ছে 111, 7 এর বাইনারি হচ্ছে 111। এবার আসো 5, তাহলে এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হবে খেয়াল করে দেখো, 4 এবং 1, এই দুটো সংখ্যা যোগ করলে 5 হবে, মাঝখানটা প্রয়োজন পড়বে না। তাহলে 5 এর বাইনারি হচ্ছে 101। এবার আসো, সরি, 4 এর বাইনারিটা কত হবে? 4 এর বাইনারি যদি করতে চাই, শুধু একটা সংখ্যা নিলেই 4 হয়ে যায়, এই দুটো আমাদের প্রয়োজন পড়ে না, তাহলে 100.0 দিলাম। 2 এর বাইনারি লক্ষ্য করে দেখো, তাহলে আমরা লিখতেও পারি, না লিখেও কিন্তু হয়, সচরাচর আমরা এমনিতে বুঝি শুধু এই সংখ্যাটা লাগবে, দুইটার সংখ্যা লাগবে না। 2 এর বাইনারি হচ্ছে 010, একইভাবে 3 এর বাইনারি হচ্ছে 011। এবার যে কাজটা করলাম, কি কাজটা করলাম আমরা, একটা অক্টাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম, কিন্তু আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে কি, অক্টাল সংখ্যাকে নিতে হবে কি হেক্সাডেসিমালে। তাহলে অক্টাল সংখ্যাকে 3 বিটে রূপান্তর করে, কিন্তু হেক্সাডেসিমালে যদি নিতে চাই তাহলে আমাকে কয় বিটে নিতে হবে? 4 বিটে নিতে হবে। তাহলে 4 বিটে নেওয়ার জন্য কি করবো, আমি এই দশমিক বরাবর একটা দশমিক আমরা দিয়ে নিলাম, তাহলে 4টা করে লিখো, এই 4টা, তাহলে কীভাবে 0100, 4টা লিখলাম। 4টা লেখার পর কী থাকে দেখো, 2টা সংখ্যা থাকে 11, তাহলে এখন তো 2টা লেখা যাবে না, যেহেতু আমি হেক্সাডেসিমালে নিয়েছি, তাহলে আমাকে কয়টা লিখতে হবে? 4টা লিখতে হবে। তাহলে এই পাশে 2টা 0 দিয়ে আমি 4টা করবো, মানে যেদিকে যাচ্ছে ওইদিকে 0 দিব। সরি, অবশ্যই শুরু করতে হবে দশমিক থেকে শুরু করতে হবে। তাহলে দেখো আমি আবার, তুমি নিচে দাগ আমি কেটে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য, তুমি দাগ কাটতেও পারো, না কাটলেও সমস্যা নেই, না কাটলেই মনে হয় ভালো হয়। তাহলে 4টা, তারপরে এই 2টা, যেহেতু 4টাকে করতে হবে, প্রথমে 4টা লিখলাম, তারপরে 11 লিখলাম, এখানে 2 বিট হয়েছে, যেহেতু হেক্সাডেসিমালে 4 বিট করতে হয়, তাহলে 4 বিট করার জন্য আর 2টা 0 দিয়ে আমি 4 বিট করে দিব। একইভাবে এখান থেকে আসুন, প্রথমে 4টা, তাহলে দেখো কি হয়, 0011, তারপর আবার 4টা নাও,
তাহলে কি হচ্ছে 0 1 1 1 চারটা হলো তারপর বাকি থাকে কি শুধু 1 এখন যেদিকে আসব ওই দিকে তিনটা শূন্যতে আমি চার ভাগ করে নিলাম তাহলে কি করলাম কাজটা কি করলাম এটা একটা অক্টাল সংখ্যা ছিল আমার প্রশ্নটা হচ্ছে আমাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য প্রথমে এই অক্টাল সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করি আমরা জানি 3 বিটে রূপান্তর করি আমরা 3 বিটে রূপান্তর করলাম কিন্তু আমার উদ্দেশ্যটা কি আমাকে নিতে হবে কোন হেক্সাডেসিমালে নিতে হবে তাহলে হেক্সাডেসিমালে কি করতে হয় 4 বিটে লিখতে হয় তাহলে 3টাকে আমি 4টা 4টা করি দশমিক থেকে যাত্রা শুরু করে ওইদিকে যাব প্রয়োজনীয় সংখ্যক শূন্য দিয়ে আমি 4টা করে নিলাম ঠিক একই ভাবে 4টা 4টা করে এখানে যে শুধু 1 আসছে তাহলে বাম পাশে 3টা শূন্য 4টা করে নিলাম তাহলে এই হলো কি বলে 3 বিট থেকে আমরা 4 বিট করে নিলাম তাহলে যেহেতু 4 বিট করলাম তাহলে তোমার বোঝার জন্য আমি এখানে 4টা করে বিট লিখে নিই সুবিধা হবে তাহলে 1 2 4 8 4টা দিলাম তাহলে আমরা জানি এটা মানে কত এটা মানে হচ্ছে 1 তুমি নিচে বসায় দেখো এটা মানে কত এটা মানে হচ্ছে দেখো বসায় 1 1 1 0 বসাও মানে 1 1 1 0 তুমি নিচে নিচে 1 1 1 0 কার কার নিচে 1 আছে 4 এবং সরি 8 4 12 12 আর 2 14 14 মানে হচ্ছে আমরা জানি ই 14 মানে কিন্তু 14 লেখা যাবে না 14 মানে হচ্ছে ই এবার পরেরতে আসো 1 1 0 তুমি মান বসাতে 1 1 0 0 তাহলে কার কার নিচে আছে 8 এবং 4 নিচে 1 আছে 8 4 কত হয় 12 12 মানে কি হয় এ বি সি 12 মানে সি দশমিক এটা মানে কত এটা তুমি দেখো এটা হচ্ছে 0 তাহলে শুধু 4 এর নিচে আছে তাহলে 4 আর এটা মানে কত এটার মধ্যে হচ্ছে 12 12 মানে হচ্ছে সি তাহলে যে সংখ্যাটা ছিল অতএব 754.23 অক্টাল সংখ্যা অক্টাল সংখ্যাটি যদি হেক্সাডেসিমালে নিয়ে যাই তাহলে কত হবে 1EC.4C এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর হলো আমি আবার বুঝাচ্ছি তোমাকে বললো যে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে ওই জায়গায় আমরা কি শিখলাম ওই জায়গায় আমরা শিখেছি একটা অক্টাল সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই অক্টালকে 3 বিটে লিখতে হবে এবং হেক্সাডেসিমালকে 4 বিটে লিখতে হবে তাহলে এখানে একটু খেয়াল করে দেখো আমরা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে করব তাহলে অক্টাল সংখ্যাটা লিখলাম যেহেতু এটা অক্টাল সংখ্যা তো বাইনারিতে যখন রূপান্তর করব আমি কয় বিটে নিব 3 বিটে নিব 3 বিট করার সিস্টেমটা আমরা জানি যেমন এটা এইভাবে করতে হবে 1 1 এর ডবল 2 2 এর ডবল হচ্ছে 4 তাই এটা আমরা সবাই জানি এটা করি ফেললাম তাই আমার এখন টার্গেট হচ্ছে আমার উদ্দেশ্যটা আমি কোথায় যাব আমি হেক্সাডেসিমালে যাব যেহেতু হেক্সাডেসিমালে যাব তাহলে হেক্সাডেসিমালে তো 3 বিটে রাখা যাবে না তাহলে হেক্সাডেসিমালকে কি করতে হবে 4 বিটে নিতে হবে তাহলে 4 বিটে কিভাবে নিব ঠিক এখন থেকে দশমিক থেকে শুরু করে দশমিক থেকে 4টা এই 4টা নিলাম তারপরে আবার 4টা নিব যেহেতু 4টা না এখন 2টা আছে তাহলে 4টা করার জন্য কি করতে হবে 2টা শূন্য দিয়ে 4 বিট করে নিতে হবে একই ভাবে দশমিক এখন থেকে আবার যাত্রা শুরু করো এই 4টা করে নিলাম তারপর আবার 4টা দেখো থাকে শুধুমাত্র 1 থাকে তাহলে শুধুমাত্র যদি 1 থাকে তাহলে এখানে কি করতে হবে এই পাশে তোমার 3টা শূন্য দিয়ে 4টা করে নিতে হবে সর্বমোট 4টা তাহলে এই সংখ্যাটার মান হচ্ছে 1 এটা মান হচ্ছে e এটা মান হচ্ছে c এটা হচ্ছে 4 এটা হচ্ছে c কিভাবে যদি এটা মনে রাখতে পারো কিংবা তুমি এইভাবে 4 4 বিট করে নিচে নিচে বসাও তুমি দেখবে যে কোন কোন সংখ্যা নিচে 1 আছে ওই সংখ্যাগুলো যোগ করলে যত হয় তত এই সংখ্যাটার মান হবে তাহলে আশা করি বিষয়টা ধরতে পেরেছো একটা অক্টাল সংখ্যা কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয় এবার আমি তোমাদের দেখাতে যাব উল্টাটা এই বিপরীতটা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় যদি এটা বুঝে থাকো খুবই সহজ তুমি শুধু এটা বিপরীত করলেই হবে প্রথমটা এটা 3 বিটে প্রকাশ করেছো এবার এটাকে 4 বিট 4 বিট থেকে 3 বিট করতে হবে আগেরটা ছিল 3 বিট থেকে 4 বিট করলাম এটা 4 বিট থেকে 3 বিট করতে হবে এই তো তাহলে চলো আমরা একটা উদাহরণ দিই উদাহরণের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি খুব সহজ বিষয় তোমাকে একটু মনোযোগী থাকতে হবে তবে এদিকে ভালো লাগছে অঙ্কগুলো করতে মনে করো এ 3 বি পয়েন্ট সি 5 এটা ধরে নিলাম এটা হেক্সাডেসিমাল সংখ্যা এটাকে আমি যদি অক্টালে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করব তাহলে যে সংখ্যাটা আছে সংখ্যাটা আমি একটু লিখি এ 3 বি পয়েন্ট সি 5 লক্ষ্য করো এটা কি সংখ্যা এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে আমাকে কয় বিটে লিখতে হবে 4 বিটে লিখতে হবে
অবশ্যই 4 বিট তাহলে 4টা বিট আমি একটু করে নিই তোমাদের জন্য বুঝতে আশা করি সুবিধা হবে 1 2 4 8 তখন করে আসলাম তাহলে a মানে কত a মানে হচ্ছে 10 a মানে হচ্ছে 10 তাহলে একা থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 10 হবে 8 এবং 2 তাহলে a এর মান হবে 1 0 1 0 মনে মনে বসে দেখো 1 0 1 0 ওইটা প্রয়োজন পড়ে 3 শেষে দুইটা যোগ করলে 3 হয় তাহলে কি হবে 0 0 1 1 b মানে কত b মানে হচ্ছে 11 তাহলে 8 2 10 আর 11 মাঝখানে এটা প্রয়োজন পড়বে না তাহলে কি হবে 1 0 1 1 দশমিক বরাবর দশমিক দিয়ে দিলাম c মানে কত a b c 10 11 12 তাহলে 8 এবং 4 দুইটা যোগ করলে হবে 12 তাহলে 1 1 0 0 এবারে আসো 5 5 মানে কত হবে 4 এবং 8 1 তাহলে এটা হবে 0 1 0 1 এই হলো বাইনারি মেকারের যে নিয়মটা নিয়মটা তোমরা ইতিমধ্যে জানো এটা হেক্সাডেসিমাল সংখ্যা এই জন্য আমরা 4 বিট ইলেকট্রন কিন্তু আমার টার্গেটটা কি আমাকে নিতে হবে কি সে অক্টালে নিতে হবে যেহেতু অক্টালে নিতে হবে তাহলে অক্টালকে কয় বিটে লিখতে হবে 3 বিটে লিখতে হবে তাহলে এটাই দশমিক বরাবর দশমিক দিয়ে তুমি এটাকে 3 বিটে তিনটি করে লেখো তাহলে তিনটা করে লিখলে কি হবে 1 1 0 তিনটা লিখলাম তারপর আবার তিনটা এটা পরের সংখ্যা তিনটা আমি দাগ ছাড়াই বোঝানোর চেষ্টা করি তিনটা তিনটা করে পর পর শুধু লিখে যাবা 0 0 1 তারপর তিনটা হচ্ছে 0 1 এখানে তিনটা নাই দুইটা আছে তাহলে কি করতে হবে আরেকটা শূন্য দিয়ে 3 বিট করে নিতে হবে ঠিক একই ভাবে দশমিক এখান থেকে আবার শুরু করব তাহলে কি হবে 1 1 0 1 1 1 0 0 0 1 0 1 একটু তাহলে যেহেতু 3 বিট নিয়ে আসলাম তাহলে একটা বিট এখান থেকে কেটে দেই মান বসা যাও এটা মানে 5 হবে এটা মানে 0 এটা মানে হচ্ছে 7 আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে 7 হচ্ছে কিভাবে 5 হচ্ছে সবগুলো নিচে 1 বসায় দেখো 1 1 1 1 1 1 মানে 4 2 6 আর 7 একই ভাবে বসায় দেখো এটা মান হচ্ছে 3 এটা মান হচ্ছে 6 এটার মান হচ্ছে 1 এবং এটার মান হচ্ছে 2 তাহলে কি দাঁড়ালো আমাদের যে সংখ্যাটা ছিল a3b.c5 হেক্সাডেসিমাল সংখ্যা এটাকে যখন অক্টালে রূপান্তর করব এটার অক্টাল সংখ্যাটা হবে 5073.612 অক্টালের ভিত্তি হচ্ছে 8 তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটা উদাহরণ দেখালাম দুইটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি কিভাবে একটা অক্টাল সংখ্যা কি হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয় এবং একটি হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় তোমাকে এটার জন্য খুব বেশি কিছু মনে রাখার প্রয়োজন নাই তুমি শুধু মনে রাখবে অক্টাল সংখ্যা যখন বাইনারিতে রূপান্তর করব 3 বিটে রূপান্তর করতে হবে এবং হেক্সাডেসিমালকে যখন বাইনারিতে রূপান্তর করব 4 বিটে রূপান্তর করতে হবে আর যেহেতু অক্টালকে যে হেক্সাডেসিমাল তো অক্টাল নিলাম তাহলে প্রথমে 4 বিটকে 3 বিট করতে হবে আর অক্টালকে যদি হেক্সাডেসিমালে করি তখন 3 বিটকে 4 বিট করতে হবে তাহলে এই হচ্ছে আমাদের যে নিয়ম এই নিয়মটা আমি দেখালাম আশা করি সবাই বুঝতে পেরেছো তারপর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস আকারে জানাবে তাহলে চলো আমি তোমাদের কিছু কাজ দিয়ে দিই কাজগুলো করার চেষ্টা করো কারণ যত বেশি প্র্যাকটিস করবে এগুলো তত ভালো পারবে প্র্যাকটিস না করলেও একটা দুটো দেখার পর যদি প্র্যাকটিস না করো দেখবে আবার ভুলে যাচ্ছ F65.D কি লিখব D3 হেক্সাডেসিমাল সংখ্যা এটাকে অক্টালে রূপান্তর করো এবং একটা অক্টাল সংখ্যা আমি দিচ্ছি 540.736 এটা একটা অক্টাল সংখ্যা এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করো তাহলে এই দুটো অঙ্ক তোমাদের জন্য রয়ে গেল এসে সবাই করবে আর যে দুটো কাজ আজকে তোমাদের দেখালাম আশা করি সবাই কাজ দুটো বুঝতে পেরেছো তারপরও বোর্ড থেকে যেটা করলাম তোমরা নিজের খাতায় তুলবে এবং এই কাজটা করার চেষ্টা করবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ